হে গাইস হোয়াটসঅ্যাপ। তো ফাইনালি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলেছি একটা নতুন ব্লগ। তো আগের দিন আমরা বক্রেশ্বরে স্টে করেছিলাম, তো দেন আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো যদি আমার আগের ভিডিও যদি কেউ যদি না দেখে থাকো বক্রেশ্বর উত্তরপ্রশ্রবণ, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, ওখান থেকে গিয়ে দেখে নিও। তো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকে ব্লগ। হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লেজি বয়েস। তো আজ আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা পশ্চিমবঙ্গের অন্তর্গত বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার আইসিডি ব্লক একটা গ্রাম পাথরচাপড়ি। তো আপনারা যদি কেউ পাথরচাপড়ি আসতে চান, তো এর সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে সিউড়ি রেলওয়ে স্টেশন। এটা সিউড়ি থেকে 12 কিলোমিটার। তো যদি আপনারা বাসে আসেন তাহলে সিউড়ি বাস স্ট্যান্ড, এবং রেলওয়ে স্টেশনে যদি আসেন তাহলে ওখান থেকে টোটো বা অটো করে বা বাসে করে আপনারা পাথরচাপড়ি আসতে পারবেন। অ্যান্ড যদি কেউ ইলামবাজার থেকে দুর্গাপুর বক্রেশ্বর হয়ে আসে তাহলে এটা 50 কিলোমিটারের আশেপাশে বিষয়টা হবে। তো গাইজ বেশি রাস্তা না দেখিয়ে সময় নষ্ট না করে পাথরচাপড়ি গিয়ে দেখা যাক পাথরচাপড়ি সম্পর্কে কতটা কি জানাতে পারি ও আপনাদেরকে পাথরচাপড়ি কতটা ঘুরে দেখাতে পারি। সো গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি পাথরচাপড়ি। আপনাদেরকে তো একটা জিনিস বলতে ভুলেই গিয়েছিলাম, পাথরচাপড়ি যার জন্য পপুলারিটি সেটা হচ্ছে দাতা মেহবুব শাহ আলী দরগা শরীফের স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত। সো বেশি সময় নষ্ট না করে চলো ভেতরে যাওয়া যাক, প্রবেশ করে দেখি কতটা কি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে মাজারে যাওয়ার আগে এই যে বিশাল গেট, বড় গেট, এই গেটের মধ্যে দিয়েই প্রবেশ করতে হবে আমাদেরকে। তো প্রবেশ করার আগে জুতো বাইরেই খুলে নিতে হবে, জুতো পরে প্রবেশ নিষেধ। তো সো গাইস, তো ফাইনালি আমি ভেতরে প্রবেশ করে গেছি। তো জায়গাটা খুবই ভালো লাগছে, তো বেশি ভাট না বকে পেছনে ভিউ দিই আপনাদেরকে। জানম ফিদায়ে হায়দারি ইয়ালি আলি আলি, জানম ফিদায়ে হায়দারি ইয়ালি আলি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ, মসজিদের ঠিক অপোজিট সাইডে আছে উজুখানা, মানুষ উজু করেন। এবং আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম ঠিক তার সোজাসুজি আছে দাতা মেহবুব শাহ আলীর মাজার। তো মাজারের কিছু রুলস আছে, দেখুন লেখাই আছে এখানে কোনো রকমের খারাপ কাপড় পরে প্রবেশ নিষেধ। তো এখানে সব ধর্মেরই মানুষ আসে তাদের মনের ইচ্ছা পূরণের জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, না এলে বুঝতে পারবেন না। দেন যদি কখনো আপনারা আপনাদের ব্যস্ততার সময়ের মধ্যে একটু সময় বার করতে পারেন তো একবার আসবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, না এলে তো বোঝা যাবে না। তো আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে কিছু দূর গ্যাপ দিয়ে দিয়ে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে ছায়ার জন্য, যাতে মানুষ একটু বসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষই আসছেন তাদের মনের ইচ্ছা পূরণের জন্য।
তো ওই যে দেখতেই পাচ্ছেন তারা চাদর নিয়ে যাচ্ছে, আই থিঙ্ক তারা চাদরের মাধ্যমে তাদের মনের ইচ্ছা প্রকাশ করবেন। এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের মনের ইচ্ছা প্রকাশ করে। তো এই যে দেখছেন মাজার, এই মাজারের মধ্যে গিয়েই তারা তাদের ইচ্ছা পূরণের জন্য তাদের ইচ্ছা প্রকাশ করে। তো আপনারা আরও দেখতে পাচ্ছেন মানুষ তাদের ইচ্ছা পূরণের জন্য এখানে মানতে রাখা মুরগি ও খাসি দান করছেন। পুরো ভিউটা দেখালাম, এবার আমরা মাজারের ভেতরে প্রবেশ করব। তো চলো দেখা যাক মাজারের ভেতরে কি আছে। গাইস আমি এবার মাজারের ভেতরে প্রবেশ করছি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এনারা তাদের ইচ্ছা পূরণের জন্য তারা তাদের ইচ্ছা এখানে প্রকাশ করছে। তো মাজারটা খুবই সুন্দর। তো গাইস এখানে দাতা মেহবুব শাহ আলী শুয়ে আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই আসছেন এবং চাদর বিভিন্নভাবে তাদের মনের ইচ্ছা প্রকাশ করছে, এবং দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই চাদর দিয়ে তাদের মনের ইচ্ছা প্রকাশ করেছে। ফাইনালি আমি আপনাদেরকে মাজারের ভেতরে ভিউটা পুরোটা দেখালাম, এবং দেখালাম কিভাবে মানুষ তাদের মনের ইচ্ছা নিয়ে আসছে এবং এখানে বিভিন্নভাবে প্রকাশ করছে চাদরের মাধ্যমে বা বিভিন্ন ধরনের মাধ্যমে তাদের মনের ইচ্ছা প্রকাশ করছে। সো গাইস জায়গাটা তো অনেক ঘোরাঘুরি হলো, এখানকার মানুষ যারা ঢুকছে তাদের কাছে আমরা জেনে নিই যে জায়গাটা সম্পর্কে। তো দাদা আপনার নাম? ও তো জায়গাটা আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ দারুণ। তো আপনাদের বাড়ি আসানসোল? তো এখানে প্রথমবার আসছেন? এর আগে অনেকবার অনেকবার ভেতরে গিয়েছিলেন, চাদর দিলেন? হ্যাঁ। তো জায়গাটা আপনাদের খুবই ভালো লাগছে, ঠিক আছে। সো গাইস তো আমরা এখানে যে দাদা আছে আসানসোল বাড়ি তার কাছ থেকে জেনে নিলাম যে জায়গাটা তাদের কেমন লাগছে। দাদার খুবই ভালো লাগছে। তো হে গাইস তো ফাইনালি আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখালাম, এখানে মাজার এবং উজোখানা সব কিছু পুরো ভিউটা দেখালাম, এবং যতটা সম্ভব হলো আমি জানালাম। এরপর আমরা বেরিয়ে যাবো এবং বেরিয়ে গিয়ে দাদা বাবার যে পুকুরে স্নান করতেন সেগুলো দেখানোর চেষ্টা করব, এবং এই যে মাজার সম্পর্কে বিস্তারিত আরও কিছু বলার চেষ্টা করব। তো সময় নষ্ট না করে তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো। আমরা এখন বাইরে চলে এসেছি। তো আপনারা দেখলেন ভেতরে বিভিন্ন ধরনের চাদর চড়ানো হচ্ছে। তো চাদর আপনারা গেটের সামনে পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের দোকান আছে, প্রচুর দোকান আছে। এই যে দোকান আছে দোকানের থেকে আপনারা বিভিন্ন ধরনের চাদর, সিন্ডি, বাতাসা এগুলো সব আপনারা কিনে নিতে পারবেন। এই যে দাদা, দাদার কাছে জেনে নিই যে একটু জানান যে চাদর বা এগুলো কীরকম কী দাম। আমাদের 500 টাকা থেকে 2000 টাকা ইয়ে পাওয়া যায়, চাদর পাওয়া যায়।
আর এইগুলো কিলো গোলাপ পানি 40 টাকা করে বিক্রি হয় আমাদের এখানে। তো আপনাদের মোটামুটি এইগুলো নাম কি? নকুল দানা। এই নকুল দানা কত করে, মানে কত কেজি, কত? 100 টাকা কিলো। আর নকুল দানার সঙ্গে কি কি নিয়ে যায় এখান থেকে? বাতাসা, চাদর, ধুপকাঠি, সিমি, গোলাপ পানি, ফুল। চাদরের প্রাইস? চাদরের প্রাইস 500 টাকা থেকে 20 হাজার অবধি আছে আমাদের। 500 থেকে 20 হাজার টাকার মধ্যে মানে চাদর এখানে পাওয়া যায়, তাই তো? খুবই সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ধরনের দোকান আছে চাদরের। তো এখানে আপনারা শুনলেন যে এখানে 500 টাকা থেকে 20 হাজার টাকা অবধি চাদর পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের বাতাসা, নকুলদানা, গোলাপ জল সব কিছুই পাওয়া যায়। তো দোকান বেশি দূরে নয়, যে দেখতে পাচ্ছেন মাজারের গেট, মাজারের গেটের সামনেই দোকান আছে বিভিন্ন ধরনের। তো এখানে যদি কেউ মানে পিকনিক টিকনিক করতে আসে ভাবে, তো হাঁড়ি পাতিলে সব কিছুই ভাড়া পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, পুরো পরিষেবা দেওয়া হয় এখানে, ঠিক আছে? তো আপনারা যদি কেউ আসেন, তো এই যে দাদা আছে, দাদার নিচে নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করে নেবেন এবং এখানে আপনারা এসে পিকনিক টিকনিক সব কিছুই করতে পারবেন। তো গাইস, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে খুব সুন্দর সুন্দর বৃদ্ধ ছেলেরা এখানে খেলাধুলা করছে। মাদারি ভাত টাকা 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 কিছু চিনে না, পয়সা দাও বলছে। তো গাইস, আপনারা এখানে এখানে এলে 1 লাখ টাকা 24x7 hours যে মেলার মতো সেটা দেখতে পারবেন। চলো ভেতর দিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছো এখানে এই মেলা কিন্তু 24 ঘন্টা পড়ে থাকে। এই মেলা দেখবে সেও 5টা বাজে না দেখবে সেও 5টা বাজে। মেলা খালি বাড়ি থাকে, মেলা 12 মাস 12 মাস ছুটি গেদি দিয়ে কিছু করার নাই। সব টিনের দুদিন পর দালান করিবে মেলা, মানে আরো ওইদিকে দালান করিলে চা দোকানিরা দেখতে পাচ্ছি। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট। এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে পুকুরে যেতে হয়। তো পুকুর দেখাতে গিয়ে পুকুরে পারে কি সব চলছে আমি বুঝতে পারছি না। নোংরা কুকুর। এটা হচ্ছে পুকুর যাওয়ার রাস্তা। এটা হচ্ছে পুকুর, এই একটা পুকুর, এই একটা পুকুর। তো সামনে দেখতে পাচ্ছেন একটা পার্ক, পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই দিয়ে যাবেন আপনারা। তো চলো আসতে থাকো, ভেতরে আসবে, ভেতরে দেখবে এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, কিন্তু বাচ্চাদের সাথে আপনারা বড়োদেরকে দেখুন। দেখো, ঠিক আছে, বাচ্চাদের সাথে আপনারা বড়োদেরকেও দেখুন। বাচ্চাদের বসে জায়গা কিন্তু এখানে বড়োরা দেখছে। দেখো দেখো দেখো, পুকুরটাতে খুব সুন্দর হাওয়া দেখতে আমার ভালো লাগছে, আমাদেরকে খুবই পীর বাবার পুকুর, ঠিক আছে? পুকুরটা দেখো, এই পুকুরে জল বোতলে করে ভরে নিয়ে যায় এবং এখানকার জল বাচ্চাদের খাওয়ায় এবং বিভিন্ন ধরনের মানব কামক করে তারা নিজে খাওয়ায়। ওই যে দেখলে মাজারে যেসব জল খাচ্ছে সব এই পুকুর থেকেই নিয়ে গিয়ে জল খাওয়ায়। এবং এই যে দেখছি পুকুর, এই পুকুরটাতে স্নান করে বিভিন্ন জন মানুষ স্নান করে, কিন্তু এই পুকুরটাতে স্নান করা মানা আছে। এই পুকুরে কেউ নামতে পারবে না, কিন্তু এই পুকুরটাতে স্নান করা হয়, ঠিক আছে? তো এখানে ভিউটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখিনি। এখানে কিন্তু আগে এরকম রাস্তাঘাট ছিল না, আগে ছিল খুবই খারাপ ছিল। তো এখন যে রাস্তা দেখছেন পাশে পুকুরে হাঁটা চলার জন্য রাস্তা করে দিয়েছে এবং জায়গাটা খুবই ভালো লাগছে আমাদেরকে। তো আপনারা যদি কখনো আসেন তো দেখতে পারবেন, এই জায়গাটা খুবই সুন্দর, আশেপাশে ঘোরার মতো জায়গা রয়েছে। আপনারা যদি কখনো আসেন তো ঘুরে দেখবেন। তো গাইস, এখানে পুরো ব্যাপারটা পুকুর এবং মাজার সম্পর্কে এখানে একজন আছে, তো তার কাছে জেনে নিই আমরা এই পুরো ব্যাপারটা সম্পর্কে। ইনি এসছেন বাগদাদ থেকে, 16টা এই খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে যে 40টা লোক এসেছিল তার মধ্যে উনি একটা, ঠিক আছে? তার মধ্যে উনি একটা, আর ইনি এসেছিল 40 জন এসেছিল মক্কায় থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশ অনুসারে। আসার পরে পাকিস্তান হয়ে ভারত হয়ে
দিল্লি, দিল্লিতে কুতুবুদ্দিন কাকিকে ওখানে রেখে যাই। উনি বললেন আমি থাকতে পারবো না, একলা তুলে ফের তোমাকে ওই সেই দিল্লির মশনদে তোমাকে থাকতে হবে। দিয়ে উনি সাথে করে নিয়ে যায় আজমগড়, তখন আজমেশ্বরের নাম ছিল আজমগড়। সেই আজমগড়ে গিয়ে ওরা একটা জায়গায়, সেখানে মেলা উঁট বাঁধা ছিল, সেই উঁটের উঁটগুলো চড়তে গেছিলো মাঠে, ওরা তাঁবু খাটায়, সেই তাঁবু খাটানোর পরে সেইখানে সেই উঁটে তৈরি বললে এখানে ওই পৃথ্বীরাজ রাজার বিশাল শক্তিশালী, সারা পৃথিবীর মধ্যে শক্তিশালী পৃথ্বীরাজ, সেইখানে থেকে ওরা ওইখানে থাকার পরে এবার সেইখান ওই উঁট যখন মাঠে থেকে আসার পরে সেখানে শিকল দিয়ে বাঁধা হয়, সেই উঁটগুলা তখন আসার পরে ওরা বলল এখান থেকে থাকা হবে না। তুই তখন খুব অত্যাচার করতে লাগলো, চল্লিশটা লোককেই তারা উঠে চলে গেলো, গিয়ে আনা সাগরের পাড়ে গিয়ে থেকে লাগলো। আর বললো তোদের উঁট এখানে থাক বসে, আমি আর আসবো না। সেই উঁট সেখানে বসে থাকলো, দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে এইবার আনা সাগরে গিয়ে তারা ঘাটে কাটল। তারপর বললে এই দেশে ফকরি এসে মেলা বড় ইতিহাস, ও ইতিহাসের মধ্যে যাবো না, ওনাদের মধ্যে চল্লিশ জনের মধ্যে একজন আসে দাতা বাবা, এইখানে জঙ্গল, বিশাল বড় জঙ্গল ছিল, এই জঙ্গল এসে উনি তপ করতেন। এইবার ওনার এক বন্ধু ছিল, সেই বন্ধু ওই চাঁদপুরে এসেছিলেন মৌলানা সাহেব। তো ও হচ্ছে, ইনি হচ্ছে মারফতের লোক, আর ও হচ্ছে শরীয়তের লোক। এই মারফত শরীয়তে গন্ডগোল হয় দুজনা, ও গিয়ে চাঁদপুরে বাস করে, এখানে কাটাকাটি চলে। ও বলছে হারামকে হালাল বানিয়ে খাবো, এ বলছে হারাম জিনিসকে হালাল, হারাম বানিয়ে হারাম জিনিসকে হালাল বানিয়ে খাবো। আর ও বলছে না, হারাম যে হারামে থাকবে, পৃথিবীতে কোনো হারাম বলতে কোনো জিনিস নাই, একমাত্র রাগ হচ্ছে হারাম। যে জিনিসে রাগ হয়ে বিষ খাবে, গলায় দড়ি দেবে, দিয়ে মরবে, সে আর টেনে গলা দেবে, সেইটা হচ্ছে হারাম, আর কোনো জিনিস হারাম নাই। তুমি খাবা না, অন্য লোক খাবে, তুমি সুগুর খাবা না, হিন্দুরা খাবে, তুমি গরু খাবা, হিন্দুরা গরু খাবে না, তুমি সাপ খাবা না, অন্য দেশের লোক সাপ খাবে, সমস্ত জিনিস, এই পায়খানা লোহা আর মাটি, এই তিনটি বাদ দিয়ে সমস্ত গাছপালা অমুক তমুক সব জিনিস, যত জিনিস আছে পৃথিবীতে সব কিন্তু উনি খাবে, মানুষে খায়। তাহলে হারাম আল্লাহ কারোর জন্য কিছু তৈরি করেনি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবারই জন্যে নেই, আজমির শরীফেও খাজা মহানন্দন চিস্তি কিন্তু সব জাতির জন্য, খালি মুসলমানদের জন্য নাই। আর হিন্দু শাস্ত্রে যা আছে মুসলমান শাস্ত্রে তাই আছে, একই জিনিস ভাষাগত দিক থেকে আলাদা, আলিফ লাম মিম আর ব্রহ্মা বিষ্ণু শিব একই জিনিস, একই কথা। ও বলছে ব্রহ্মা এক ঈশ্বর, আর এ বলছে আলিফ এক আল্লাহ, ঠিক আছে। এইবার এগুলো তোমরা ভেঙে নেবা, আমাকে বেশি বলো বাবু, আর আমাকে খোঁচাখোঁচি করে অত জিজ্ঞেস করে লাভ নাই, এই হয়ে গেল ব্যাপার। আর এইখানে যখন আসার পর এইটা পীর পুকুর, এটা এইটা প্রথম পুকুর হয়েছে পীরদের, এই পুকুর থেকে উনি এই পুকুরে স্নান করতেন, এই পুকুরে, ওই দেখো ওইখানে এই আছে, ওই ওই দাতা বাবার যে যত চাদর সব পুরানো চাদর এখানে থাকে, ওই চাদর এখানে ধুয়ে থাকে, পানিটা দেখো মিষ্টি, এমন এত ভালো পানি মনে হয় ভারতবর্ষে খুব কমই আছে। ও এখানে চাদর যেসব নকুলদান আছে সব সব এখানে দেয়, ও এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গা আছে, এই জায়গায় সব থেকে ওই পানিটা তখন মিষ্টি পানি হয়, ওই মিঠা পানি এখানকার মানুষ খায়। এখানে কোনো মানুষকে পানিতে স্নান করতে দেয় না, গা ধুতে দেয় না, গোসল করতে দেয় না, এখানে কোনো মানুষকে পা দিতে দেয় না, এই 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 জায়গাটাতে কোনো মানুষকে পা দিতে দেয় না এবং কোনো স্নানও করতে দেয় না, এটা পীর পুকুর বলা হয়। পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে স্নান করো, গা ধোও, যা খুশি করো। এখানে আগে এখানে মাছা করা থাকতো, যখন ওই পানির ব্যবস্থা ছিল না ট্যাঙ্কের, তখন এখানকার পানি মানুষ খেত। ওটা মোটামুটি কত সালে থেকে শুরু হয়েছে ওই মাজারটা, কত সালে ও কেউ বলতে পারে না, বলতে পারে হ্যাঁ হ্যাঁ কত সাল নাই, একশো পাঁচ দশ বছর হবে তখন থেকে ওরকম মাজার আছে।
তার আগে মাজার ছিল, বিভিন্ন ধরনের মানুষই আসে এখানে, হ্যাঁ বিভিন্ন জাতির মানুষ আসে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব মানুষ, সবাই ওই নিজে মনের ইচ্ছা নিয়ে, যার মন যার যা মনে আছে সে মনের ইচ্ছা নিয়ে এখানে প্রবেশ করে, কিন্তু ভারতবর্ষে এসেছিল কারণ যিনি জানে মানে আয়াত, এই আয়াত ভাই তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে, তোমার যদি আমার কাছে ভালো লাগে আসবা, জিনিস কিন্তু এক, কোনো ধর্ম কিন্তু আলাদা নাই। কোরআন শরীফে বারবার লেখা আছে যে কোনো ধর্মকে ঘৃণা করো না, তোমার ধর্ম যেমন সে ধর্মটাও সেরকম, আল্লাহ সবই সৃষ্টি করেছে সমস্ত ধর্মকে, আল্লাহ সবই জানেন, বাংলাও জানেন, হিন্দিও জানেন, ইংরেজিও জানেন, ফার্সিও জানেন, সমস্ত ভাষা আল্লাহ জানেন, খালি আরবি ভাষা এই কারণে হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জন্ম হয়েছিল আরবে, কোথায় মক্কায়, তার বাপের বাড়ি মক্কা আর তার মায়ের বাড়ি হয়েছে মদিনা, মক্কায় থেকে মদিনায় চলে যায়, বিভিন্ন কারণ আছে, মেলা কিছু সমস্যা আছে, সে বড় ইতিহাস, সেই ইতিহাস তোমার কোনো কলম কাগজ নিয়ে, এই যত পানি আছে দুনিয়াতে আর যত গাছপালা আছে সব কলম বানাও বেনে কিন্তু লেখা শেষ হবে না। আর এনার নাম দাতা বাবা হওয়ার পেছনে কারণ, এটা এনার নাম হচ্ছে দাতা, ইনি কিন্তু এনার কাছে যদি কোনো লোক আসতো একটুখানি মাটি এরম ধারা পড়ি দিয়ে দিত, সমস্ত রোগ ব্যাধ ভালো হয়ে যেত। এবার তুমি যদি মনে করতে আমার আশা পূরণ করো, ওই মাটি হাতে দিয়ে দিত, তোমার আশা পূরণ হয়ে যেত, যা চাইতে তুমি তাই পাই, বিভিন্ন মরিজের লোক এসে, হ্যাঁ তাদের আশা পূরণ, আশার জন্য আসে, তুমি এসছো তুমি একটা নিশ্চয়ই তোমার কোনো আশা আছে এখানে আসার, ও যেমন বলছে আমি ইটালি যাব, আমাকে ইটালি পাঠাও, ওই ইটালি চলে যাবে, এখানে চাদর চড়ানো হয়, হ্যাঁ চাদর চড়ানো মানে এটা মাজার, এই ওলিদের মাজার যতদিন পৃথিবী থাকবে দুনিয়া থাকবে তাদের কিন্তু ওই মাজার থাকবে, তার কারণ এরা কিন্তু জিন্দা লোক, এরা মরা লোক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা লোক, মরণ নাই ওদের, রুহ ওদের মরে না, দেহটাকে পাল্টায় ঠিক আছে, কিন্তু ওদের দেহ নষ্ট হয় না, ফেরাউনের দেহ দেখো একরম আছে, আছে মিশরের পিরামিড আছে পড়েছো, সেই রকম ফিরানের দেহ থেকে এদের ভালো যে যেকোন যেরকম যারা মরেছে সেই রকমই আছে, কাপুনও সেরকম আছে, একটু নষ্ট হয়নি, যারা ওলি আউলিয়া লোক গাউস কুতুব লোক তাদের কিন্তু কোনো কিছু নষ্ট হয় না, একদম সেই রকমই থাকবে, যতদিন ওজ কেমত না হবে ততদিন ওরা ওই রকমই থাকবে, ঠিক আছে আর কি চাঁদপুরে জমজমার পানি আছে মক্কায়, তার সাথে লাইন করা আছে, ওইখানে জমজমার পানি আছে, দেখো চাঁদপুর, এখান থেকে কত কিলোমিটার, এখান থেকে 2 কিলোমিটার, মোটরসাইকেলে চলে যাও চাঁদপুর যাবা, দেখবা সেখানে মাজার আছে, সেখানেও 4-5টা মাজার আছে, আবার সেখানে দেখবা একটা কুয়োর মতন জায়গা আছে, সেখানে পানি ছিল না, দাঁতন দিয়ে পানি বের করে, যেমন ইসমাইল এর ওই ইব্রাহিমের ছেলে ইসমাইল যখন পয়দা হয় হাজেরার পেটে, তখনই ইসমাইল এভাব পা দিয়েছিল আর পানি দিয়েছিল, সেটা জমজমার পানি মক্কায়, আর এখানে উনি দাঁতন করছিলেন, দাঁতন করতে করতে ওই মৌলানা সাহেবের সঙ্গে গল্প করছিলেন, গল্প করতে করতে পানির দরকার, উজু করার পানির দরকার এবং মুখ হাত ধোয়ার দরকার, এই দাঁতনে খোঁচা মারল পানি বেরিয়ে গেল, চাঁদপুর এবার চলে যাও, ঠিক আছে গাইস। তো ফাইনালি আপনার নাম? আমার নাম শহীদ আলী মণ্ডল, বাড়ি পলাশি মীরাবাজার ফুলবাগান মোড়, পপুলার টেলারের মালিক এবং আমার কাপড়ের দোকান আছে, যাও চাঁদপুর ব্যাপারে জানালো। তো এবার ফাইনালি গাইস আমরা এখান থেকে বেরিয়ে সোজা চেষ্টা করবো চাঁদপুর যাওয়ার, ভিডিও কন্টিনিউ করতে থাকবো। সো গাইস ফাইনালি আমরা এই যে দাতা মেহবুব শাহ আলীর পুকুর এবং পুকুরের সমস্ত ব্যাপারটা আপনাদের থেকে জানালাম, এরপর এনার যে বন্ধু ছিল চাঁদপুরে, তো আমরা এখন সেই চাঁদপুর যাব এবং চাঁদপুরের সম্পর্কে যতটা পারবো চেষ্টা করব আমরা জানাতে, তো যদি চাঁদপুর দেখতে চাও ওখানে সম্পর্কে জানতে চাও তো ব্লগটা দেখতে থাকো, চলো লেটস গো।
সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি দাতা মাহবুব সওয়ালির যে বন্ধু ছিল তার মাজার। এই মাজারটা হচ্ছে পুরোটা জঙ্গলের মধ্যে, এখানে এটাই তার বন্ধু। তো এখানে সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে পেছনে ভিডিও দেখিয়ে দিই, নাজদিক আসার আগে আপনাকে জুতো খুলে নিতে হবে। এটা হচ্ছে পুরোটা জঙ্গলের মাঝে। তো এই জায়গাটা আসতে গেলে আপনাকে যে দাতা মাহবুব সওয়ালির দরগা শরীফ আছে তার বাঁ দিক দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আসতে হবে। তো এখানে পুরোটা লেখা আছে দেখুন আপনার। তো ভেতরটা কতটা কি জানতে পারি, দেখাতে পারি, যাই আসছি। মাজারের ছবি তুলব না তো? ঠিক আছে, আপনার ছবি নিলে অসুবিধা আছে? বেশ ঠিক আছে, আমাকে একটু সম্পর্ক জানান না ওই মাজার গুলো কার কোনটা কি। বন্ধু ঠিক আছে, এটা হচ্ছে চাঁদপুর মাজার। চাঁদপুর মাজার দাতা দোস্তে দাতা বাবার বন্ধুর মাজার, গ্রামটার নাম হচ্ছে চাঁদপুর। তো প্রথমে ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে দাতা বাবার দোস্ত। দোস্ত কি নাম ওনার? সৈয়দ শাহ সিরাজুল মনির আহমেদ কাদেরী। আর তার বাঁ পাশে দুটো কবর রয়েছে, স্ত্রী হয় একটা, হচ্ছে স্ত্রী তার শালি হয় একটা শালি। তো এই জায়গাটা খুবই নিরিবিলি, খুব নিরিবিলি জায়গা, পানির অসুবিধা, পানির অসুবিধা। তো শোনা যায় নাকি তিনি যখন দাঁতন করতেন পানির অভাব পড়তো তখন ওই পানিটা ওই দিকে গিয়ে, তাই তো? ঠিক আছে। সো গাইস ফাইনালি আমরা এখন চলে যাব যে কূপ আছে ওখানে, যেখানে একটু দাঁতন টাতন করতে করতে যখন একটু খুঁড়ে দিত আর জল বেরিয়ে যেত, তো সেই জায়গাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সেখানকার বিষয়ে জানানোর চেষ্টা করবো। তো ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো। হে গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি সেই কুয়াতে। তো কুয়াটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই, চলো। তো গাইস এটা হচ্ছে সেই কুয়া, কুয়াতে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। এখানে জুতো পায়ে প্রবেশ নিষেধ এবং বিভিন্ন নেশাগ্রস্ত অনেক লোক দাদা বাবার ইতিহাস শুনেছে যে এটা দাদা বাবার একটা ঝর্ণা আছে। এখানে অনেক বিভিন্ন জায়গা থেকে আসে মানুষ, এখান থেকে মানে খুব যে ইন্দারা বড় যে ই বেটে গোফা বেটে তা নয়, মোটামুটি 4 ফুট ই হবে, ওইটাতে আপনার ঝর্ণা ঝরে পানি। তখন তো মাটির ছিল, এখন গ্রামের পাড়ার লোকে এটা হালকা করে বেঁধে দিয়েছে যাতে অসুবিধা না হয় মানুষের। হ্যাঁ, এই জলটা খায় বাইরে থেকে যাত্রী আসে। আমার বাড়ি হলো রাজনগর, আমরা দেখাশোনা করি। হ্যাঁ, দেখাশোনা করে পদচাপড়ির লোক। আমার বাড়ি হলো রাজনগর, আমরা ছোট থেকেই আসি দাদা বাবা, এখান থেকে 12 কিলোমিটার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, তো আপনি কিছু বলুন। আগে ধরলেন দাদা বাবার বন্ধুরা এইসব জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতেন, তখন বাঘ ভালুক সব থাকতো। আচ্ছা, শিকার করতো? শিকার করতো না, এমনি বন্ধু ঘুরে বেড়াই। তখন তো বিশাল জঙ্গল ছিল, শাল জঙ্গল ছিল ওটা, এই গাছ তো ছিল না তখন, মানুষ ভয়ে কেউ আসতো না। ওই দু বন্ধুদের ঘুরে বেড়াতেন, বাঘ ভালুক ওদিকে দেখে সব ঠান্ডা হয়েছিল। এবারে ধরলেন ঘুরতে ঘুরতে একদিন এরকম হঠাৎ ধরলেন এদিকে এসছে বেড়াইছে, মগরবের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে। তখন উনি বললেন যে উনি বললেন দাদা বাবাকে ওনার বন্ধু যে ভাই এরকম মগরবের আজান হয়ে গেছে, তো নামাজ পড়তে হবে, উজু করতে হবে, পানি চাই।
ঠিক আছে পানি আমি আপনাকে বার করে দিছি দাদাবাবু বলেছে দাদাবাবা দাদাবাবা তখনই ওই ওটা ইতিহাস ওর মুরব্বীরা বলতো তখনই যেমন বলেছিল পানি গেও পানি সঙ্গে সঙ্গে উঠে গেছিল দাদা ওই মেলাটা কি উপলক্ষে পড়ে একটু বলুন তো ওইটা দাদাবার ওরুস ওরুস বলতে একটু বোঝান ওটো আপনার ওই যে এগারো তারিখ যোনটা ওরুস বলে না ওটো দাদাবার মানে পর্দা নিয়েছিলেন এগারো তারিখ কিন্তু বাংলা বাংলা এগারো তারিখ চৈত্র মাসে বাংলা এগারো তারিখ ওই ডেটে উনি পর্দা নিয়েছিলেন এই জন্য প্রত্যেক বছর ওই মেলাটা হয় আর ওই দিনই জোর হয় উরুস হয় বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আর একটু ধরলেন হয় দাদা বাবা যে চল্লিশে বলে মানে আমাদের মানুষ মরলে পরে চল্লিশ দিন করে না তেমনি ওই চল্লিশে তো একটু মেলা হয় ওটাতে প্রচুর লোক হয় দুটোতে প্রচুর পরিমাণে লোক হয় ওটা ধরলেন ওই একদিন দুদিন ভিড় হয় আর মেলাটাতে আপনার টানা এক সপ্তাহ এমনি মেলা থাকে তার মধ্যে গোটা মাসটাই মেলা চোট মাসটা গোটাই অনেক লাখ লাখ লোক আসে হে গাইস তো ফাইনালে আমি এই যে পাথর চাপুরি সমস্ত কিছুই দেখালাম দাতা বাবার মাজার দাতা বাবার যে পীরের পুকুর তারপর যে দাতা বাবার বন্ধু ছিল তার বন্ধুর যে মাজার এবং দাতা বাবার যে জমজম কূপ সমস্ত কিছু দেখানো হলো তো আপনারা আসতে পারেন এখানে দুটো সময় দুবার মেলা হয় চৈত্র মাসে তো আপনাদের সব কিছুই জানালো আমাদের আশেপাশে বাসিন্দা তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর আজকে ব্লগ এই পর্যন্তই তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো আজকে ব্লগ এই পর্যন্তই টাটা বাই বাই লেটস গো